চারিদিকে পুলিশের তাণ্ডবে আমাদের নেতা কর্মীরা এখান থেকে দাঁড়াতে পারে নাই। ইতিমধ্যে আমি শুনেছি যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আমার এখানে আসার কথা, আমি আসলাম সার্বিক পরিস্থিতি এটাই বুঝতেছি যথা আমার কর্মী গ্রেফতার হবে, আমার কর্মীরা একত্রিত হতে পারছে না। এবং আজকে এই পুলিশি তাণ্ডব বা এই পুলিশি বাধার আমরা তীব্র প্রতিবাদ করি। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। কারণ মিটিং মিছিল শোভাযাত্রা এটা একটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমরা যথারীতি পুলিশ কমিশনের পরে কাছে চিঠি দিয়েছি, অবহিত করেছি যে আমরা সারা ঢাকায় নয় মাত্র 6-7টা স্কটে অনেক স্কটে হলেও অনেক স্কটে হতে পারে নাই। আজিমপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 9 জনকে এবং এখানে আমাদের যারা আসছিল প্রথম তাদেরকে 3 জন গ্রেপ্তার হয়েছে। স্বাভাবিক কারণে তারা নানা দিকে ছড়িয়ে ছিটে পড়েছে। এই ছড়িয়ে ছিটে পড়া শুধুকে সংগঠিত করে পুলিশের সাথে সংঘর্ষ করার প্রোগ্রাম আমাদের আজকে না, কর্মসূচি না। তা আমরা যে পার্লামেন্ট হয়েছে এই পার্লামেন্টকে আমরা তো বৈধ বলতে পারি না। তাদের আত্মতৃপ্তি তারা সরকার গঠন করেছে, কিন্তু আমাদের চলমান এক নম্বর আন্দোলন এটা চলমান থাকবে। এটা গতি প্রকৃতি পরিবর্তিত হলেও লক্ষ্য অর্জন আমার জন্য আমরা একাধারে অব্যাহত রাখবো আমাদের আন্দোলন গণতান্ত্রিকভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে। এবং আমরা জনগণকে একত্রিত করতে পারছি, শতকরা 90%-এর উপর এদেশের জনগণ আমার আন্দোলনের সাথে আছে। আমরা এই জনগণকে সম্পৃক্ত করে আগামী দিন আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জন করবো। এবং আপনারা জানেন আমাদের নেত্রী প্রায় 5.5 বছর গ্রেপ্তার, আমরা নেত্রীর গ্রেপ্তারের দাবিতে আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এই অঞ্চলের নেতাই নয় শুধু জাতীয় নেতা মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ শামসুর রহমান দুদুসহ আমাদের অসংখ্য নেতাকর্মী এখনও জেলখানায় আছে এবং হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ফেরার হয়ে ঘুরছে। আমরা আদালতে না ঠাই পাই, না আমরা জামিন পাই, না আমরা তাদেরকে মুক্ত করতে পারতেছি। আমি মনে করি না যে আমরা ব্যর্থ হয়েছি, যেহেতু আমরা বন্দুক হাতে লাঠি হাতে যেহেতু সংঘর্ষ করার কর্মসূচি ঘোষণা করি নাই, তাই পুলিশের সাথে সংঘর্ষ করবো এবং না করলে আমি ব্যর্থ হলাম আমি মনে করি। আমার মনে ঘৃণা এবং ক্ষোভ এতে মানুষের আরও বাড়বে এবং অচিরেই আমরা আরও নতুন কর্মসূচির মধ্য দিয়ে এগুলি মোকাবেলা করব। দীর্ঘ 15 বছর যাবৎ এই খুন গুম হয়রানির মধ্য দিয়েও এবং বারবার জেলেও গেছি, হয়তো আবার জেলে যাব, তাতে কিছু যায় আসে না। কিন্তু বাংলাদেশের যুদ্ধ হয়েছিল এটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেই গণতান্ত্রিক রাষ্ট্র আমরা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এটা সফল করব। আমরা আপনাদের সহযোগিতা আশা করি, সকল মিডিয়া কর্মীদের সহযোগিতা আশা করি। আপনারা অতীত যেমন সহযোগিতা করছেন, এই সীমাবদ্ধতার মধ্যে এখন আপনারা সহযোগিতা করবেন এটাই হলো প্রত্যাশা। ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। একটা পার্টি ছোট্ট 11 জনের এটা তো একটা আমার তো মনে হয় তৃতীয় লুঞ্জেন এটা যেখানে কয় সেদিকে যায় অবস্থা যায় অবস্থা এটা একটা গৃহপালিত বলা যায়। সুতরাং আজকের এই সংসদ গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্ব হাসছে, এই সংসদের কোনো বৈধতা নেই, এটার কোনো মূল্য নেই, এটার কোনো গুরুত্ব নয়। আর এই সংসদ জগতের মন্ত্রী